আজ এই সভায় উপস্থিত আছেন সভাপতি বাদলবাবু, এখানে উপস্থিত হয়েছেন আমাদের ঝালদা পৌরসভার এক্স চেয়ারম্যান সুরেশবাবু, আমাদের এক্স কাউন্সিলর আছে বঙ্কিমবাবু, শহর কংগ্রেস সভাপতি অসীম, শহর কংগ্রেসের আরেক নেতৃবর্গ বিপ্লব উপস্থিত আছেন, আমাদের কন্টিরামবাবু রামদা, এবং ওই সময়ে আমাদের ভগীরথবাবু পাঁচঝালদা থেকে শরৎ দেভরিয়া, এবং আমাদের বাগুন্ডি থেকেও এসেছেন চিত্তবাবু থেকে শুরু করে আমাদের অনেক কাটাটি থেকেও এসছেন, আমাদের জাব্বার ভাই থেকে শুরু করে যাত্রা থেকে শুরু করে সবাই, এবং বিভিন্ন গ্রাম থেকে আগত আমাদের আজকের এই মেলা উদ্বোধনী অনুষ্ঠানে প্রত্যেককে আমি আমার আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। প্রথমেই আমরা জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দেবেনবাবুর মেলার উদ্বোধন হয়েছে, মাল্যদান পর্ব শেষ হয়েছে। আমি শুধু কয়েকটা কথা বলব, আপনারা সকলে জানেন সুরেশবাবু আর আমি মোটামুটি একই বয়সের, আর আমি ক্লাস নাইনে পড়তাম যখন তখন উনি মারা যান, তো আজকে আমরা এখানে ভাষণ দেওয়ার জন্য লোক খুঁজছি। লোক খুঁজার কারণ কি, যে বাবার আমলে কে কে আছে, তো যতগুলো আছে সব ছোট, কেউ অত জানে নাই বলছে, কিন্তু অনেকেই জানে, যারা বলছে তারা জানে প্রকাশ খুব সুন্দর বললো, সুরেশবাবু খুব সুন্দর বললো। আমাদের কিছু কিছু জিনিস জানতে হবে, সব দিন তো সবাই বেঁচে থাকবেন না, তাই আমাদের আজ 45 বছর এই মেলাটা হলো। এই মেলা শুরু করেছিল হরিদাসবাবু, তার প্রস্তাব ছিল, রামপদবাবু ছিলেন তখন সহযোগিতায়, প্রহ্লাদবাবু ছিলেন সহযোগিতায়, সৃষ্টিধরবাবু ছিলেন সহযোগিতায়, সেই সময় শুরু হলো, সেই শুরু করতে করতে আজকে 45 বছরে পা দিল। এইবারে কিছু লোকের একটা প্রশ্ন থাকে, শুধু চাকরি দিয়া বিভিন্ন রকমের উন্নয়নের কাজ, এই গল্পগুলো তো আছেই, কিন্তু তার মধ্যেও কি এমন গুরুত্ব আছে, কি তার বিশেষ বৈশিষ্ট্য আছে, যার জন্যে আমরাই শুধু নাই, আমি তো ওনার ছেলে যেহেতু বাদ দেন, অন্য যারা বিভিন্ন দলে তারাও তার যে দূরদর্শিতা, সেই দূরদর্শিতার উপর ভিত্তি করে এখনো তাকে স্মরণ করার চেষ্টা হচ্ছে শুধুমাত্র পুরুলিয়া জেলার জন্যে। কারণটা কি দেখুন, প্রথমেই বলি পুরুলিয়ার ভৌগোলিক অবস্থান এবং পুরুলিয়া বেঙ্গলে যে আমাদের আসল 1956 সালে, তার পরবর্তীকালে পুরুলিয়া জেলার যত নেতা নেত্রীরা ছিলেন তার মধ্যে দেবেনবাবুই একমাত্র চিন্তা করেছিলেন, তার সঙ্গে যারা ছিলেন, যে পুরুলিয়ার মানুষের যদি উন্নয়ন করতে হয় তাহলে কিছু বিশেষ বিশেষ বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে। সেই গুরুত্বগুলো কি কি, প্রথম হচ্ছে শিক্ষা, তারই মাথায় প্রথম আসে যে প্রতিটা গ্রামে প্রাইমারি স্কুল চাই, দেবেন মাহাতো মস্তিষ্ক প্রশিক্ষণ প্রতিটা গ্রামে, এবং সেইটা হয়েছে, এমনটা চলছে, আমরা ঘন্টে ভাইরালি স্কুল দেখতে পাচ্ছি, আপনারা সবাই গায়ের লোক ওঠেন, আপনার কাকুর শুধাবেন না যে স্কুলটা কবেলে চলছে, 2 বছর আগে হয়েছে কি, 5 বছর আগে হয়েছে কি, হয় না, কবে হয়েছে, ওই বাবা যখন জিরো সেই সময়, সেই সময় তিনি চিন্তা করেছিলেন যে এই পুরুলিয়ার যে মাটি, এই মাটিতে যদি সেচ করতে হয়, এগুলো ভালো করে চিন্তা করে দেখবেন নতুন, কারণ আগামী দিনে আমরা হয়তো থাকবো না, তাহলে আপনাদেরকে ভাষণটা দিতে হবে। পুরুলিয়ার জন্য যদি সেচ করতে হয় তাহলে ছোট ড্যামে বা ছোট জলাধারে কাজ হবে নাই,
বড় জলাধার করতে হবে, ব্যায়াম করতে হবে। এটা উনার আইডিয়া, আর ওই আইডিয়া অনুযায়ী 34টা ড্যাম সারা পুরুলিয়া জেলায় হয়েছে, এবং সেই ড্যামের এখনো আমরা সেচ পাচ্ছি। এবারে পরবর্তীকালে এইটা ওনার বক্তব্যটা বলার কারণটা কি? কারণ হচ্ছে পুরুলিয়ার মাটি সম্পূর্ণ আলাদা, পুরুলিয়ার জলের স্রোত সম্পূর্ণ আলাদা। এখানে ছোট ছোট ড্যাম যদি আপনারা করেন, এইটা বেশি দিন টিকবে নাই। আপনারা অনেকে জানেন অনেক চেক ড্যাম হয় মাঝে মাঝে, ওটাই লাভ কি হয়, এটা স্কিম হয়। চেক ড্যামটা টেকে কি টেকে টেকবে না, একই বারে যাবে, আর খুব যদি কারো ভাগ্য ভালো থাকে তাহলে 2 বছর বা 3 বছর তারপর আর থাকবে না। তাহলে এই এই মাথায় যে বুদ্ধিটা, এইটা হচ্ছে নেতাদের, প্রকৃত নেতাদের অরিজিনাল কাজ। তিনিই প্রথম বলেছিলেন যে যে প্রাথমিক স্কুলে যে যারা শিক্ষকতা করবে ওইটা গায়ের ছেলেকেই দিতে হবে, তবে ভালো করে স্কুলটাকে ভালোবেসে পড়াবে, এটা তার মাথায় বুদ্ধি ছিল এবং সেইভাবে চলতেও ছিল। মাঝে কিছুটা গোলমাল হয়েছে। এইবারে এখন আপনারা অনেকে জানেন মাননীয় মুখ্যমন্ত্রী কদিন আগেই ঘোষণা করেছে যে শিক্ষকতার জন্য আবার লোকের লোককেই দিতে হবে। তাহলে কি হইলো, ওই যে আগে যে চিন্তাটা করা ছিল সেই চিন্তাটা মিলে গেল শিক্ষকতার জন্য, অন্যগুলোই করছেন। কারণ টিচার বা শিক্ষক বা যারা পড়ায় মাস স্কুলে, সেটা চাকরি নয়। আমরা চাকরি করতে যাই কোনো ডিএম অফিসে, পিয়নের বা ক্লার্কের, ওটা হইলো চাকরি। আর যেটা মাস্টারি করতে যায় ওটা চাকরি নয়, ওটা অনেক রকম ব্যাপার থাকে। মাস্টারটাকে সঠিক হতে হবে, মাস্টারের স্বভাব ঠিক থাকতে হবে, মাস্টারের চালচলন ঠিক থাকতে হবে, কারণ তার উপর নির্ভর করছে ছেলেরা কি শিখবে সেইটা। অতএব এই চাকরির ব্যাপারটা মাস্টারির জন্য লোকের ছেলেরাই একমাত্র ভালো, তারা ভালোবাসবে। এটা কার মাথা থেকে এসেছে? উনার মাথা থেকে এসেছে। গ্রামে গ্রামে স্বাস্থ্য কেন্দ্র দরকার। আপনারা জানেন এই ইলু হসপিটাল বাবার আমলে করা, তখন ডাক্তার ছিল, এখন আমরা ডাক্তার রাখতে আমরা হিমশিম খাই যাচ্ছি, আর সেই যুগে ডাক্তার ছিল, আর এখন আমরা ডাক্তার দেখতে পাচ্ছি। তাহলে চিন্তা করুন তখন মনোভাবটা, এই যে বিষয়গুলো, এইটা তিনি বলেছিলেন। তিনি বলেছিলেন যে পুরুলিয়া এমন একটা জায়গা যেখানে প্রচুর খনিজ পদার্থ আছে, এবং সেই খনিজ পদার্থকে কাজে লাগায় আমরা কারখানা খুলতে পারি, শিল্প করতে পারি। পুরুলিয়াটা শিল্প নগরী হবে, যেমন টাটা আছে, মুড়ি আছে, সেরকম। সেটা তার বাণী ছিল, এবং আমার বিশ্বাস আজকে এখানে দাঁড়ায় আমি বলছি, আপনারা 10 বছর 20 বছর পরে দেখতে পাবেন পুরুলিয়া বিখ্যাত হবে কারখানার জন্যে। এইটা আমি আপনারা বলি, চাষবাস এখানে কিছু হবে। তাহলে এইগুলা হচ্ছে একটা নেতাদের দূরদর্শিতা। এই দূরদর্শিতাটাকে ভালো করে এস্টাবলিশ করতে হবে আমাদের। তারপরে ওনার যে বাকি যে ব্যাপারগুলো ছিল সেগুলো আপনারা সবাই শুনলেন জানলেন, এগুলো নিয়ে আমাদের আলোচনার দরকার আছে। শুনুন, রাজনীতি সবাই করে, কিন্তু রাজনীতির আসল উদ্দেশ্যটা হল রাজনীতিটার সঙ্গে জনসেবা করা, সেইটা এখন কিছুটা কমছে, পরিবেশ কমাচ্ছে, সেটা পলিউশন হয়, মাঝে মাঝে খারাপ সময় আসে, কিন্তু সেটা আবার ধীরে ধীরে ঠিক হবে, কোনোটাই খারাপ চলবে না, একদিন না একদিন ঠিক হবে। তো সুতরাং এই বিষয়টাকেও তিনি জোরালোভাবে দেখেছিলেন। সেই যুগে তিনি ভেবেছিলেন মহিলারাকে, বালিকারাকে ভালো করে পড়াতে হবে, মেয়েরাকে শিক্ষিত করতে হবে। জার্গা স্কুলে যখন তিনি হেডমাস্টার, তখন আমাদের ঘরেরও যারা দিদিরা ছিল সবাইকে সাইকেলে করে করে স্কুল পাঠাইতো। কারণটা কি? যে মেয়েরাকে পড়িতে হবে, না পড়লে সমাজটা উন্নত হবে না, এটা ওনার মস্তিষ্ক পোষিত। তাহলে এই যে একটা দূরদর্শিতা এই এলাকার মধ্যে, সেইটা উনি বারবার করে গেছিলেন এবং অনেস্টির মধ্যে করে গেছিলেন। আজকে আমরা ধন্যবাদ জানাই রাজ্য সরকারকে, যা পুরুলিয়া জেলায় যে নতুন মেডিকেল কলেজটা হইল, সেই মেডিকেল কলেজটাও
দেবেন মাহাতো মেডিকেল কলেজের নামেই করা হইল। এইটার জন্য আমি আজ এই কমিটির পক্ষ থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি যে এই বিষয়টা কিন্তু তারা উপলব্ধি করেছেন এবং সেটা তারা করেছেন। অর্থাৎ এইখানে সমস্ত বিষয়ে তাকে সম্মান জানানো হচ্ছে, তার কাজের সম্মান জানানো হচ্ছে এবং জেলার মানুষের সম্মান জানানো হচ্ছে। আজকে তাই আপনাদের আর বক্তব্য আমি দীর্ঘায়িত করছি না। এই মেলা গতকাল থেকেই হসপিটালে চালু হয়েছিল, সেখানে ব্লাড ডোনেশনের মধ্য দিয়ে আজ সারা পুরুলিয়া জেলায় যত হাসপাতাল আছে সমস্ত হাসপাতালে ফলমূল বিতরণ করা হয়েছে এই দেবেনবাবুর এই মৃত্যুর দিনটাকে আমাদের স্মরণ করে। এটা করা হয় সব, মানে এটা কয়েক বছর থেকে আমরা চালু করেছি এবং এটা সব জায়গাতে চলছে। গতকাল ব্লাড ডোনেশন হয়েছে, প্রায় 100 লোকের কাছাকাছি ব্লাড দিয়েছে এবং একটা ভালোভাবে তাকে এই বছর কিন্তু স্মরণ করা হচ্ছে। আপনাদের প্রত্যেককে আমি এই আবেদনটাই করব, দেখুন আমরা এই গ্রামের মেলা হয়, মেলা মানে বিভিন্ন রকম বিষয় থাকে, আপনারা সবাই এই মেলা ভালোভাবে যেন পার হয় এবং আপনাদের সবার সহযোগিতায় পার হয়। কোথাও কোনো ত্রুটি ঝামেলা কোনোটাই কোনো দিন হয় নাই, তবু সবাইকে আমি আবেদন করব এই তিন দিন এখানের ছেলেমেয়েরা বা এখানে যারা অনেক গ্রামের লোক আছেন যারা এই মেলাটাকে অপেক্ষা করে বসে থাকেন, বিভিন্ন রকম অনুষ্ঠানের মাধ্যমে এই মেলা চালু হয়েছে। এই মেলার আমাদের মেলা কমিটির সভাপতি বাদুরবাবু, সেক্রেটারি হচ্ছে দেবদুলাল চট্টরাজ, অশোকবাবু আহ্বায়ক, এরা মোটামুটি কমিটি করেছে এবং তারাকে আমরা সবাই সহযোগিতা করব এটাই আমরা আশা করছি। এবং প্রত্যেককে আমরা অনুরোধ করব যে যে দলমত নির্বিশেষে যে কথাটা প্রকাশ করলো খুব ভালো, এই দলমত নির্বিশেষে মাথাটাও ওই দেবেনবাবুর জন্য এসেছে। এবং এইটাও আপনি আপনাকে বলে দিচ্ছি, এই এলাকায় দেবেন মাহাতোর মতো ব্যক্তিত্ব জন্মেছিল বলেই এখনো আমরা কে কোন পার্টি করছি এটা কেউ দেখি নাই, সবার মধ্যে মেল থাকে এবং এই মেল থাকাটাই একমাত্র ঐতিহ্য এই ঝালদা ব্লকে এবং এই এলাকাতে। এইটার জন্য দেবেন মাহাতোর অবদান আছে সেটা আপনারা মনে রাখবেন। সুতরাং সমস্ত বিষয়গুলো উপলব্ধি করে আগামী দিনে যারা এইসব বক্তব্য শুনছেন ওনার জীবনীও আমরা বাইর করেছি, বইগুলো আপনারা পড়বেন, পড়ে এগুলা সব আগামী দিনের যারা জেনারেশন তারাকে বুঝাতে হবে যে কি কারণ, কারণটা কি। তার সঙ্গে আমি একবার একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি শেষ করছি। ছোট সময় আমি হঠাৎ বাবা আছেন ইরিগেশনের ইঞ্জিনিয়ার এসেছি, সেই ইরিগেশনের ইঞ্জিনিয়ার বলল দেবেনবাবুকে যে চলুন কোড়াডির কাছে একটা আমরা মানে ইয়া করছি, একটা দেওয়াল দিয়েছি মানে সেচের জন্যে আপনাকে দেখাই আসবো। দেবেন বলছি চলো, তো আমরা পিছনে গাড়িয়ে পিছন দিকে আমি চাপিয়ে দিই, আরও দু তিন লোককে আমরা এই চাপা পাঠিয়েছিলি যে কোথাও গেলে আমরা সুযোগ খুঁজছি যদি চাপতে পারি, চাপিয়ে আমরা পৌঁছে গেলি। আমার এখনও এটা মনে আছে, এবার দেখাচ্ছেন এইটা এইভাবে এইভাবে কনস্ট্রাকশন করেছেন। তখন দেবেন মাহাতো বলছেন ইঞ্জিনিয়ারটাকে, অত বড় ইঞ্জিনিয়ার, ওই যে আপনি কি ছড়া দেখাই ইঞ্জিনিয়ারিং পাস করেছেন? ছড়া দেখাই ইঞ্জিনিয়ারিং পাস করা, একদম ঘামে স্নান করি, বুঝলেন? আমি আজ দেখে গেলাম তো, একটা বৃষ্টি হোক তারপরে আমাকে নিয়ে আসবেন, আপনার দেওয়ার ফেল কোনো থাকবে না। তাহলে এই যে একটা মানে দূরদর্শিতা, এইটা কিন্তু উনি তখন বলে গেলেন এবং স্বাভাবিকভাবে একটা বৃষ্টি আইলো, সেটা ধোঁয়ায় মিশে চলে গেল। এটা বলার মানেটা হইলো এই যে যে বৃষ্টির যেখানে স্রোত, বৃষ্টির আমাদের দাঁড়াই নাই কিন্তু প্রচুর বৃষ্টি হয়, সেই বৃষ্টিটাকে ধরে রাখার জন্য এই ছোট দেওয়াল দিলে হবে নাই, তার জন্য বড় পরিকল্পনা আমাদেরকে করতে হবে। এটাই হচ্ছে তার বাস্তব একটা অভিজ্ঞতা এবং এই জেলার জন্য অভিজ্ঞতা। পুরুলিয়া জেলায় কলকাতায় বসে পুরুলিয়া জেলার সেচের রূপরেখা করা যেই করবে সেই ডুববে, খরচ হওয়া ছাড়া দ্বিতীয় কোনো হবে, এটাই পরিষ্কার বলি। সুতরাং এই বিষয়গুলোকে আমাদের মাথায়ও রাখতে হবে, আমরাও এটা নিয়ে সবসময় বলে যাচ্ছি এবং আশা করব আমরা ধীরে ধীরে যারা আছে তারাও এটা উপলব্ধি করবেন এবং আগামী দিনে আমাদের জেলার কৃষি ব্যবস্থা, শিল্প ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থার একটা ভালো উন্নতি আমরা আরও করতে পারব লড়াই করে, এই আশা করে এবং প্রত্যেকের সহযোগিতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।